সন্দীপে এফডিএমএনএস ও বাংলাদেশি জনগোষ্ঠীর মাঝে এক হাজার খাদ্যঝুরি বিতরণ করা হয়েছে কিং সালমান হিউম্যানিটেরিয়াল এইড অ্যান্ড রিফিল সেন্টার অর্থায়নে বাংলাদেশে বসবাসরত পঁচাশি হাজার অস্বচ্ছল পরিবার এবং এফডিএমএন রোহিঙ্গাদের মাঝে খাদ্য সহায়তা প্রকল্প দুই হাজার একুশের অংশ হিসেবে এই খাদ্য বিতরণ করা হয় সন্দীপ প্রতিনিধি বাদল স্বাধীনের পাঠানো তথ্যচিত্রে দেখুন আরও বিস্তারিত কিং সালমান হিউম্যানিটেরিয়ান এইড অ্যান্ড রিলিফ সেন্টারের অর্থায়নে বাংলাদেশে বসবাসরত পঁচাশি হাজার অসচ্ছল পরিবার এবং এফডিএমএন রোহিঙ্গাদের মাঝে খাদ্য সহায়তা প্রকল্প দু হাজার একুশ শুরু হয়েছে এটি ধারাবাহিকতায় চোঠা জুন সন্দ্বীপ উপজেলাধীন মগধরা পাঁচ নম্বর ওয়ার্ড মুন্সি আব্দুল মালিকের বাড়িতে এক হাজার অসচ্ছল পরিবারের মাঝে খাদ্য বক্স বিতরণ করা হয় আল মানাহিল ওয়েলফেয়ার ফাউন্ডেশনের সার্বিক ব্যবস্থাপনায় চলমান এই প্রকল্পের খাদ্য ঝুড়ি বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সন্দীপ উপজেলা নির্বাহী কর্মকর্তা জেপি দেওয়ান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আল মানাহিল ওয়েলফেয়ার ফাউন্ডেশনের চেয়ারম্যান মাওলানা হেলাল উদ্দিন জমির এবং বিশেষ অতিথি ছিলেন তোহার নেতৃত্বে দাতা সংস্থা কিং সালমান হিউম্যানিটেরিয়ান এইড অ্যান্ড রিলিফ সেন্টারের প্রতিনিধি দল সন্দীপ উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান জেবন নেসা চৌধুরী জেসি মগধরা ইউপি চেয়ারম্যান জনাব এস এম আনোয়ার হোসেন সন্দীপ থানার অফিসার ইনচার্জ বশির আহমেদ খান বীর মুক্তিযোদ্ধা আবুল বাশার আল মানাহিল ওয়েলফেয়ার ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ফরিদ উদ্দিন বিন জমির উদ্দিন অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্থানীয় ইউপি মেম্বার ও পেলিশার বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি জাহেদ সৌরার শিমুল ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক নুরুল আলম মিল সন্দীপ থানা তাতি লীগের যুগ্ম আহ্বায়ক মাহমুদ আবুল কাশিম কন্ট্রাক্টর ইউনিয়ন পরিষদের সহকারী সচিব আলহাজ আক্তার হোসেন প্রমুখ চট্টগ্রাম সন্দীপ প্রতিনিধি বাদল রায় স্বাধীনের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট এসএনটিভি